জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কাল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 22 সেপ্টেম্বর দেয়া ভাষণে দেশের আর্থসামাজিক ও স্বাস্থ্য খাতের উন্নয়নের সাফল্য তুলে ধরবেন তিনি। যোগ দেবেন 5টি উচ্চ পর্যায়ের সভায়। 19 সেপ্টেম্বর যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 22 সেপ্টেম্বর যথারীতি বাংলায় ভাষণ দেবেন তিনি। তুলে ধরবেন দেশের আর্থসামাজিক ও স্বাস্থ্য খাতের উন্নয়নের সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী এবার তার বক্তব্যে অন্যান্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ব্যক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, স্বাস্থ্য খাতে সাফল্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপ ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করবেন। এ সময় জাতিসংঘের 5টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন শেখ হাসিনা। অংশ নেবেন কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের 4টি উচ্চ পর্যায়ের সভায়। এ সময় প্রধানমন্ত্রী কথা বলবেন রোহিঙ্গা সমস্যা, বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন নিয়ে। 19 সেপ্টেম্বর যোগ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে 19 সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। জো বাইডেন এবং মিসেস বাইডেন, জিল বাইডেন এটা হোস্ট করবেন। এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতিকে স্মরণকালের বড় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে নিউ ইয়র্কে। ম্যানহাটন মেরিয়ট দরবার হলে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন শেখ হাসিনা। 23 সেপ্টেম্বর যাবেন ওয়াশিংটনে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,